এটাগুলো ড্রেস হলো কয়দিন ধরে বাসা করেন আপনার কাছে গেঞ্জি নিয়ে এক দুয়ার পর এটা ফ্লোর মোস্টার নেক হয়ে গেছে এই মহাজন আমার টাকা ফেরত দেন আরে ভাই এটা কি সার দিছেন এই সারটা তো আমার হুন্ডা বুঝতে লজ্জা করে টাকা ফেরত দেন আরে ভাই টাকা কি হ্যাঁ দিব নাকি ও যে মহাজন হের কাছে টাকা চান এই মহাজন সাহেব টাকা দেন বলছেন এগো টাকা পয়সা কি ফেরত দেন সাতটা বন্ধ করে বসেন আপা এই যে দুলা ভাই যে আবি যাবি শার্ট আর গেঞ্জি বেছে এগুলো তো চলবো না তুমি কি বাইরে বুঝাইছো মানে দুলা বাইরে বুঝাইছো কি ব্যাপার আইসে বইসে বললা হাত মুখ দেব না খাবার খাবো না খাবার খাবো না ব্যবসায় খালি লস হইতেছে দুদিন পর তো পানিও খাইতে পারবো না ব্যবসায় খালি লস আর লস ওই জন্য তো ফস ফস এমনি ব্যবসা হইতেছে লস দুই দিন পর ঋণের বোঝা লইয়া শহর থেকে কেনা বেচা লাগবে কেন কেন মনে এই শার্ট কিনতে যাই বিক্রি করি দুই দিন পর আবার সব দোকানে ফেরত আসে ফেরত আসে এক একজন এক এক অভিযোগ কেউ কাপড় লইয়ে গিয়া দুই দিন পর ফেরত হয় না কয় কি যেটা এক ধোয়ার পর এটা তো গরম সার উপযুক্ত না আবার কেউ এমন কথা কয় ফেটকে দিয়া অকত্য বসা গালি গ্রস্ত করি সহ্য করি এরপরে কয় কি জানা যে আপনাকে কাপড় এক ধোয়ার পর ওইটা তো মোটরসাইকেলে মোছানোর উপযুক্ত থাকে না আচ্ছা দুলো ভাই তুমি কও তো তুমি কোন ব্র্যান্ডের শার্ট আর গেঞ্জি বিক্রি করো বেগুনের মতো কত পোস্টার শালা তো কি মনে হয় যে আমার দোকানে আমি ওই ফুটপাথে যে বেচে যেটা নিবেন 100 টাকা যেটা নিবেন 50 টাকা আমি সেই কাপড়ের দোকানে বেচি না দুলা ভাই আমি জানতে চাইতেছি তুমি যেই সব গেঞ্জি আর শার্ট বিক্রি করো সেই কোম্পানিটার নাম কি আমি ওই গঞ্জের দোকান থেকে পাইকারি ধরে কিনাই না বেশি দোকানে সাজা রাখি কাস্টমার কিনা নাই চালান তো পাই না উল্লালো ম্যাডাম কত গাড়ি গেল ধনী শোনো দুলা ভাই আমার এক বন্ধু দুলা ভাই চলন বিল ফ্যাশন হাউস থেকে শার্ট আর গেঞ্জি কিনা এখন সে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক তার তো গ্রামের ভিতরে মানে বিঘায় বিঘায় সম্পত্তি তার দোকানে গেলে কাস্টমারের অভাব নাই কোন ফ্যাশন হাউসের কথা বলি চলন বিল ফ্যাশন হাউস চলন বিল ফ্যাশন হাউস শোনো দুলা ভাই এই চলন বিল ফ্যাশন হাউস সারা বাংলাদেশে ডিলারশিপ নিয়োগ দিতেছে তুমি চাইলে তোমার নাম মাত্র কিছু টাকায় তোমার একটা ডিলারশিপ নিয়ে দিমু আমার বন্ধু দুলা ভাইরে বইলা তুমি এই ব্যবসা করলে লালে লাল খালি টাকাই গুনবা দুলা ভাই ব্যাপারটা তাহলে বুঝছো তো দুলা ভাই একদম ক্লিয়ার একদম ক্লিয়ার কইলে আর বইয়া থেকে লাভ কি চলো তোমার এখনই আমার বন্ধু দুলা ভাইয়ের কাছে নিয়ে যাই তাহলে আরে কই যাইতাছো তুমি খাওয়া যা দুকা বলে খাও না খাইতে পারো যদি তেয়ার শেষ হয়ে যায় এই লস করতে করতে তাহলে তো জীবনে বাঁচব না তুমি এক লাই খাও হ্যাঁ আচ্ছা তোমার এক খা দি মনে দুনিয়াতে সব শালা দুলা ভাই একরকম হয় না তুই তো আমার সোনার ডিমের মতো একটা বুদ্ধি দিছ তোর বুদ্ধির কারণে এই স্বরণবীর থেকে ভাইকারি শার্ট গেঞ্জি কিনা অমন আমার ব্যবসা রম রমা রম রমা এই চরণ বিলের গেঞ্জি আর শার্ট আইনে তো আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে তোমারে আমি কইছিলাম না যদি তোমার কাছে থাকে চরণ বিলের গেঞ্জি শার্ট ব্যবসা হইব ফাটাফাট ফাটাফাট কি খাবি কি খাবি কি খাবি আরে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস আনাও দুলা ভাই বিরিয়ানি পরে আনো তোমার দোকানে দি কাস্টমার দিয়া পুরা গিজ গিজ করতেছে অস্তি গো মুখ লাগবো মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্যক্তির আভিজাত্য ও ব্যক্তিত্ব রক্ষা করে চলনবিল ফ্যাশন।